बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आज के आयोजन रहे राजकीय स्वादे शाही बीफ कबाबर रेसिपी। आज के कबाबटा किन्तु आमी खूब स्पेशल और खूब सहज भावे तैरी करे देखे आब। इंशाल्लाह आपनादे सबारी खूब काजे लागबे और किभाबे संरक्षण करते सेटा इंशाल्लाह बोले देब। हाड़ चर्बी छाड़ा मांस नियेछि, माँसगुलो के छोटो छोटो टुकड़ो करे नियेछि। सेई माँसगुलो पोषा करे धुए एखाने हाफ केजी परिमाण नियेछि। हाफ केजी गरुर गोशेर जन्य नियेछि एक कप परिमाणे बुटेर डाल। आर एक कप बुटेर डालके आमी तीन घंटा भेजे रेखेछि, ताते डबल हो गेछे। आर एई बुटेर डालटाकेओ आमी भिजिए धुए नियेछि। एखन एई परिष्कार डालगुलो एकटि पात्रे ट्रांसफार करे एर भितरे दिये दिच्छि মাংসের টুকরোগুলো। এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে লবণ, দেড় টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কাবাব মশলা, যে কোনো ব্র্যান্ডের হলে চলবে বা ঘরে তৈরি করলেও হবে, চার টেবিল চামচ পরিমাণে কাবাব মশলা, আর দিয়ে দিচ্ছি জিরা পেস্ট এক টেবিল চামচ পরিমাণে, আদা পেস্ট দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রেগুলার নর্মাল তেল। এখন একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এই মিক্সটা কিন্তু করে আমি আরেকটা পাত্রে ট্রান্সফার করে নেব। এই মিক্সটা করে আমি মিক্সড করে অবশ্যই কিন্তু একটি বড় পাত্রে সিদ্ধ করতে হবে, তাহলে সিদ্ধ করার জন্য যে পর্যাপ্ত পরিমাণে পানি ইউজ করতে হয় সেই পানিটা দেওয়া যাবে। তো আমি একটি বড় হাঁড়িতে ট্রান্সফার করছি, আর যে মশলাগুলো লেগে আছে এর জন্য এই পাত্রে দুই কাপ মেজারমেন্টের পানি দিয়ে মশলাগুলো সব আমি ধুয়ে এখন এই বুট আর গোশের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে আবার সব পানির সাথে মিক্সড করে নিচ্ছি। এখন চুলার উপরে উঠিয়ে মিডিয়াম আঁচ দিয়ে এই পানিটা মশলার সাথে আর বুটের গোশের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই তো প্রায় পানিটা শুকিয়ে যাচ্ছে আর কষানো প্রায় হয়ে যাচ্ছে। একেবারে যখন কষানো হয়ে যাবে তখন বারবার নেড়ে দিতে হবে। আর কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি গোশটা একেবারে মোমের মতো সিদ্ধ হওয়ার জন্য। এখানে আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারও ইউজ করতে পারেন, তবে আমি পরিমাণ মতো মানে একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে, একেবারে মোমের মতো গলে গেছে। তারপরও আমি একটু পাটায় বেটে নিচ্ছি। এই তো পাটায় বেটে নিয়েছি, এরকম হয়েছে দেখুন। আর এখন এ পর্যায়ে আমি নিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, আর দুটো ডিম নিয়েছি। দুটো ডিমকে আমি একটু ভালো করে ফেটে নিচ্ছি। এখন এই পর্যায়ে যেটা আমি বেটে রেখেছিলাম ঠান্ডা করে কিন্তু অবশ্যই বাটতে হবে, আমি ঠান্ডা করেই বেটে নিয়েছি। তো এই তো সেইটা একটা বলের ভিতরে বা একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি মাঝখানে একটু পেঁয়াজ কুচি যে এক কাপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একেবারে চিকন করে কেটেছি সেগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি করাটা। ধনে পাতা আমি দিয়েছি এখানে চার টেবিল চামচ পরিমাণে, কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো, আপনারা কম বেশি অ্যাড করে নিতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি একেবারে শেষের সময় এক টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এক টিস্পুন পরিমাণে চিনি। তো চিনিটা আমি এক টিস্পুন দেওয়ার পর সামান্য একটু লবণে দিয়ে দিয়েছি, লবণ মনে হয়েছিল একটু কম হয়েছে তাই। আর এখন দিয়ে দিচ্ছি দুটো ফেটানো ডিম, ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। হাফ কেজি গরুর গোশের জন্য ডিম নিয়েছি দুটো, আর 250 গরুর গোশ যদি আপনারা নিয়ে থাকেন তাহলে একটি ডিম দিলে চলবে। গ্রিনেট করে রাখতে হবে 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর এখন কাবাবের সাইজগুলো দিয়ে দিব।
এই তো আমি একটু বড় সাইজ করে কাবাবগুলো বানাচ্ছি। তো হাতে কিন্তু অবশ্যই ঘি বা তেল মেখে নিতে হবে। আমি একটু ঘি ব্রাশ করে প্রত্যেকটি সাইজ করে নিচ্ছি। আর একটি পরিষ্কার বক্সের ভিতরে আমি সাদা র্যাপার দিয়ে কাবাবগুলো প্রথমে রাখছি, যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো 6 থেকে 7 মাস। এর জন্য আমি প্রথমে একটা র্যাপার দিয়ে প্রত্যেকটি কাবাব বানিয়ে রাখছি। এই তো আমার কাবাবের প্রথম সাইজ দেওয়া হয়ে গেছে। আমি আবার র্যাপারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এর উপরে আরও কাবাবগুলো দিয়ে দিব। এভাবেই সাজিয়ে রাখতে হবে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য, বা আপনারা চাইলে এভাবে করে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। তারপর এয়ারটাইট করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন আপনারা এটা প্রয়োজন হবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টা আগে একটু নর্মালে রাখবেন, তারপরে ডুবো তেলে ভেজে নেবেন আর মেহমানদের সামনে পরিবেশন করবেন। এই তো এখন এটা ডিপের ভিতর ফ্রিজের ভিতরে রেখে দিব। আর এখন আমরা ঘরে তৈরি করে কিভাবে খাবো সেটা দেখাচ্ছি। এই তো তৈরি করলাম এক একটি, এই সাইজ করে এখন তৈরি করছি। এখন ভেজে দেখাবো। আমি এরকম তেল নিয়েছি, নর্মাল তেলটা হালকা গরম হয়েছে। এই পর্যায়ে এক একটি কাবাব দিয়ে দিচ্ছি। এই তো যখন একটু বেশি গরম হয়েছে এই পর্যায়ে দেখেন একটু ফেনা হয়ে গেছে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা বুঝে বুঝে আস্তে করে প্রত্যেকটি কাবাব উল্টে দিতে হবে। এই তো দেখুন এইরকম করে আমি ভেজে নিয়েছি। ভাজা সিস্টেমটা কিন্তু চুলার আঁচ একটু মিডিয়াম করে রাখলে সুন্দর ভাজা হয়ে যাবে। আমি মিডিয়াম করে সব কয়টি ভেজেছি। এই তো সব কয়টি ভাজা হয়ে গেছে, আমি একটু ভেঙে দেখাচ্ছি। ভিতরটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।